শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, জননী জন্মভূমি সোনার বাংলাদেশ। কাছে দূরে দেশ বা প্রবাসে বিশ্বময় আপনারা যারা যুক্ত হয়েছেন প্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির আয়োজনে সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গুনি বিদিত তারকা আলাপে। দর্শক, বিশ্ব সংসারের স্রষ্টা অন্ধকারাচ্ছন্ন অগ্নিগর্ভায় পৃথিবীকে আলোকিত এবং সুসভ্য করে তুলতেন সৃষ্টির সেরা জীব মানুষকে দিয়ে। সে মানুষকে প্রকৃতির মাধ্যমে নানাভাবে শিক্ষা দিয়েছে, দীক্ষা দিয়েছে, দেখিয়েছেন চলার পথ। কালো সাদা আর মিশ্র নানা রঙের কত মানব গোষ্ঠী হাজার বছর ব্যাপী এখানে এসেছেন এবং চলেও গেছেন। মানুষের কর্ম হয়েছে মানুষের গৌরব আর অর্জনের বিষয়, দেহের রং নয়। যারা মনের রঙে সুন্দর মানুষ তারা আজীবন সৃষ্টিশীলতার পথে হেঁটেছেন, করেছেন স্বাধিকার আর অধিকার আদায়ের লড়াই। তারা দেহাবসানের পরেও থেকে গেছেন অমর হয়ে। তাদেরই একজন আফ্রিকার ঘোর কৃষ্ণ জঙ্গল থেকে উঠে আসা সংগ্রামী আর লড়াকু সৈনিক নেলসন ম্যান্ডেলা। আজ তার জন্মদিনে আমাদের শুভাশিস মঙ্গল কামনা। দর্শক, বর্ণ বৈষম্য আর শোষণ মুক্তির লড়াকু সংগ্রামীর সঙ্গে সঙ্গে আজ আমাদের দেশের শোবিজের একজন ভীষণ রকম মিষ্টি মুখের, মিষ্টি হাসির মিষ্টি মেয়ের কিন্তু এক জন্মদিন, এবং তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথির আসনে। হ্যাঁ, তাই আজ অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। শুভ জন্মদিন, স্বাগত, কেমন আছো? অনেক ধন্যবাদ, ভালো আছি, কেমন আছো? অনেক ভালো আছি, আর বার্থডে গার্লের সাথে জমিয়ে আড্ডা হবে সেজন্য আরো বেশি ভালো লাগছে। যদি একটু জানতে চাই, জন্মদিনটা তো নিঃসন্দেহে বিশেষ একটা দিন, এবার কি বিশেষত্ব নিয়ে এসেছে তোমার জন্মদিন? অনেকগুলো বিশেষত্ব আছে এবার জন্মদিনে, কিন্তু সবচেয়ে বেশি যেটা শূন্যতা সেটা হচ্ছে বাবা নেই, বাবাকে হারিয়েছি। এই আগের বার্থডেটা তো পাইনি বাবাকে, তো এটা সবচেয়ে বড় শূন্যতা। সেটার জন্য যাই ঘটে না কেন, একটা অপূর্ণতা, একটা অতৃপ্তি থাকেই। কিন্তু এটার বাইরেও মানে বিশেষত্ব অনেক কিছুই ছিল, এবং এবার অনেক বেশি স্পেশাল ছিল। আমার আশেপাশের মানুষরা আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ব্লেস যে এত ভালোবাসা আমি পেয়েছি সবার। আমার যেটা প্রথম ছিল, আমার চিটং থেকে আমার সবচেয়ে আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডরা চলে এসেছে কালকে সারপ্রাইজ দিতে। তাছাড়া আমার খুব ক্লোজ কলিগ আনন্দ খালেদ, আনন্দ একটা বড় সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল কালকে রাতে। আমরা প্রায় দুটো তিনটে পর্যন্ত আড্ডা দিয়েছি। আমার খুব প্রিয় মানুষগুলোকেও ইনভাইট করেছিল, সবাই সেখানে প্রেজেন্ট ছিল। আমার এই এইগুলো নিয়ে সব কিছু মিলে দিনটা খুব ভালো কেটেছে। রাতে মার সাথে ছিলাম, সকালে আমার শ্বশুরবাড়িতে কেক কেটেছি, তারপর খুব সুন্দরভাবে দিনটা শুরু করেছি। সব কিছু মিলে খুব স্পেশাল ছিল, বোঝাই যাচ্ছে খুব স্পেশাল ছিল। এবং জন্মদিনের এই গল্পগুলো তো আরও শুনবো, তবে আমাদের সঙ্গে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে। দর্শক, দেখে নিলেন আজকে আছেন আমাদের অতিথির আসনে। সুতরাং পর্দার চেনা মানুষ, নাটক এবং শোবিজের আনন্দ আয়োজনের মানুষ উর্মিলা শ্রাবন্তী করকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। ফিরছি গল্পে, ফিরে এলাম। বলছিলে বাবা নেই, একটা তো অতৃপ্তি থাকবেই, আসলে এই শূন্য তো আসলে কখনই পূরণ হবার নয়। তারপরেও আমরা যদি একটু স্মৃতিচারণ করি, একটু পেছনে ফিরে যাই, যখন বাবা ছিল তখন আসলে জন্মদিনগুলো কিভাবে ধরা দিত তোমার কাছে? বাবা আমাদের বার্থডে খুব স্পেশালভাবে সেলিব্রেট করতো, সেটা দেখা যেত হয়তো তিন দিন ব্যাপী একটা উদযাপন হতো, আর এক একদিন এক একটা প্ল্যানিং থাকতো। সেটা নট দ্যাট যে তিন দিন ব্যাপী, দেখা যেত যে বার্থডের মোটামুটি দু তিন মাস আগে থেকেই বাবা প্রিপারেশন স্টার্ট করে দিত। এই আর এতদিন বাকি আছে, এটা আছে, সেটা আছে, পছন্দের কোন গিফটটা লাগবে বা কী, সেটা নিয়ে একটা প্রিপারেশন শুরু হতো। আর সবসময় যেটা ছিল, ফুল খুব পছন্দ ছিল বাবার, ফুলটা সে মাস দিত ঘুম থেকে উঠেই। দেখা যেত যে রুমে পুরো ফুল দিয়ে ভরা, অনেক কিছু নিয়ে আসতো, আর এগুলো আসলে খুবই স্পেশাল ছিল সময়গুলো। তো আমি লাস্টবার আসলে চাইনি বাবা, মনে হচ্ছিল যে আর কখনো আমি দিনটা আর উদযাপনই করতে চাই না, আমার সবচেয়ে পছন্দের মানুষটা আমার জীবন থেকে চলে গিয়েছে। কিন্তু তারপর আমি একটা সময় যে আমি রিয়েলাইজ করেছি যে ঠিক আছে, আমার ভালোবাসার মানুষটা আমার সাথে নেই, কিন্তু আমি হয়তো অনেকের ভালোবাসার মানুষ, নিঃসন্দেহে সেই মানুষগুলো হয়তো আমার এই ব্যবহারে কষ্ট পাবে। লাস্টবার আমি এটা ডিটারমাইন ছিলাম যে আমি কেক কাটবো না, কিন্তু আমার কিছু কলিগ প্লাস মা যখন বলল যে আমি তো আছি, বাবা নেই কী হয়েছে, আমি তো আছি এখনও, এখন মার দিকে তাকিয়ে আসলে চেষ্টা করি যে দিনটা অনেক স্পেশালভাবে কাটাতে, মুডটা ভালো রাখতে, যাতে মা অন্তত খুশি থাকে। নিশ্চয়ই বলছিলে যে আসলে এমন কিন্তু হয় যে তারকা হবার পরে কিন্তু জীবনটা একটু হলেও বদলে যায়, তখন কিন্তু দেখা যায় বার্থডেটা নিজের মধ্যে থাকে না, একটা পরিধির মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে।
সেই জায়গা থেকে তুমি তো নিঃসন্দেহে আমাদের অনেক প্রিয় মানুষ এবং অনেকেরই অনেক প্রিয় মানুষ, এবং এই শ্রাবন্তী কর সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমরা একটা বায়োগ্রাফি তৈরি করেছি, আমরা দেখাতে চাই। বৃষ্টি রাখি। বাংলাদেশের অভিনয় ভুবনে সু অভিনয় এবং সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যে কজন অভিনেত্রী দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্মিলা, পুরো নাম উর্মিলা শ্রাবন্তী কর। 18 জুলাই জন্মগ্রহণ করা এই মডেল ও অভিনেত্রীর আদি স্থায়ী নিবাস টাঙ্গাইলে হলেও বাবার চাকরির সূত্রে বন্দরনগরী চট্টগ্রামে তার জন্ম আর বেড়ে ওঠা। বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কুমার কর, মা তৃপ্তি কর। দু বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট উর্মিলা প্রাতিষ্ঠানিক শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। 2009 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টপ ফাইভে আসার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং অভিনয়ে সমান দীপ্তি ছড়াচ্ছেন উর্মিলা। নিয়মিত কাজ করে যাচ্ছেন বিজ্ঞাপন, নাটক এবং টেলিফিল্মে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে যোগাযোগ গোলযোগ, কালো আর ধুলো বাহিরে কেবল, এই গল্প এখানেই শেষ নয়, টিট ফর ট্যাট, সার্কেল, মানি ব্যাগ, বিজয় সখ্য, মেহমান, করিম জীবন, নূরজাহান, অঘটন ঘটন, প্রতিয়সী, সিঁদুর ইত্যাদি। তার সহজ সরল চাহনি এবং মিষ্টি হাসির প্রাণবন্ত অভিনয় খুব সহজেই দর্শককে আকৃষ্ট করে। রবীন্দ্রসঙ্গীতের প্রতিও রয়েছে তার বিশেষ দুর্বলতা, তাই ছায়ানট থেকে ডিপ্লোমা করেছেন রবীন্দ্রসঙ্গীতের উপর। ব্যক্তিজীবনে জীবনসঙ্গী জয়দীপ সিংহ রায়কে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। আজ তার জন্মদিনে আরটিভি ও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আরটিভি পরিবারের পক্ষ থেকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আরও একটা কারণে আমি খুব স্পেশাল ফিল করছিলাম, এবার তারকালাপে যখন আসবো এটা ডিসিশন হয়েছে, তারপর থেকে আমি দেখছিলাম শুধু আমার ফ্যামিলিতে যেরকম প্রিপারেশন আছে মনে হচ্ছিলো ঠিক একই রকম প্রিপারেশন আরটিভিতেও চলছে, এবং আমি অনেক কিছুতে মুভমেন্টে আশেপাশে ফিল করতে পারছিলাম যে আরটিভি অনেক কিছুই করার চেষ্টা করছে। এটাতে আমি অনেক স্পেশাল ফিল করেছি এবং মনে হচ্ছিলো যে হয় না যে অনেক স্পেশাল লাগছিলো, এই জন্য স্পেশালি আরটিভিকে অনেক থ্যাংকস, অনেক ধন্যবাদ। এবং এই ভালো লাগাটা যে তোমাকে ছুঁতে পেরেছে এটাই আমাদের সার্থকতা। আমাদের জন্মদিনের তো অনেক গল্প হবে এবং বর্তমান ব্যস্ততা নিয়ে আমরা কথা বলবো, তবে তুমি জানো বুঝতেই পারছি না বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরে আসি। অবশ্যই দর্শক, মিস্টার ব্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ জন্মদিনের সঙ্গে রয়েছে নিজের কাজ দিয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রাখা এবং বর্তমানে শিল্পী সমাজের প্রতিনিধিত্ব করা শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তার সঙ্গে এই গল্প চলবে, তবে সংক্ষিপ্ত সময়ের বিরতির পর সঙ্গেই থাকবেন। বিরতির পরে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পে। সঙ্গে আছেন আমাদের অভিনয় অঙ্গনে সময়কে জয় করে এগিয়ে চলা চেনামুখ প্রিয়জন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর দিদি। ফিরছি গল্পে। আমরা তো কথা বলবোই এবং অনেক কিছু জানার আছে, এবং দু এক লাইন কিন্তু গান শুনলেও মন্দ হয় না। এই কাজটা আমি এখন আর একেবারে আউট অফ প্র্যাকটিস, অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে, প্রতি বছর 17 জুলাই বিশ্বজুড়ে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর অভিনীত প্রথম টেলিভিশন নাটকের নাম কি? অপশন ক জটিল প্রেম, অপশন খ যোগাযোগ গোলযোগ। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোন SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবারে জেনে নিই কে হয়েছে আমাদের আজকের কুইজ বিজয়ী। আমাদের বিজয়ীর নাম আছে, আমরা বার্ডেকারের কাছ থেকে শুনতে চাই। ওনার নাম আরিফ এবং লাস্ট নাম্বারগুলো 6188862। থ্যাংক ইউ সো মাচ। আমি কোয়েশ্চেনটা করার পর ফার্স্ট ভাবছিলাম যে আচ্ছা আমার ফার্স্ট নাটকের নামটা কি যেন, সো উনি অ্যান্সার দিতে পেরেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আরিফ, অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা থাকলো আপনার জন্য। আসলে শুরুতেই বলছিলাম যে আসলে জন্মদিনে সারপ্রাইজ কি পেয়েছো,
কিন্তু একটি বিষয় কিন্তু আছে, জন্মদিন তখন পর্যন্ত কিন্তু আমাদের সার্থক হয় না যখন প্রিয় মানুষগুলো উইশ না করে। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, আমি তো এত মানুষের ভিড়েও কিছু মানুষ থাকে যাদের উইশের জন্য আমি ওয়েট করি এবং আমি ভাবি যে আচ্ছা এখন পর্যন্ত ও উইশ করেনি বা ও এখনো কিছু বলেনি। এরকম কিছু উইশ কিন্তু আমাদের কাছে আছে, দেখি তুমি যার প্রত্যাশায় আছো মিলে যায় কিনা। আমার অভিনয় জীবনে এ পর্যন্ত সহস্র সন্তানের মা হয়েছি, তারও অধিক হবে। এর মধ্যে সবাই আমার আপন, সবাই আমার প্রিয়। ইদানিং সময়ে গত কয়েক বছর ধরে যে একটি মুখ আমার খুব কাছে এসেছে সে হলো উর্মিলা শ্রাবন্তী কর। নামটার মতোই ভারী মিষ্টি একটি মেয়ে, যেমন তার ব্যবহার, তেমন তার আচরণ, তেমন তার স্বভাব। এত মায়াবতী একটি মেয়ে, আমার তো মনে হয় সময়ের সাথে একটা যে প্রভাব থাকে, শ্রাবণের যে একটা প্রভাব মানুষের জীবনে আসে, শ্রাবন্তীও সেই প্রভাব থেকে দূরে নয়। শ্রাবন্তী, শুভ জন্মদিন তোমার। আমি একজন তোমার নকল মা, তারপরেও তুমি আমার কন্যা না হয়ে যেভাবে আমাকে মায়া করো, ভালোবাসো, আদর করো, যত্ন করো, আমি সত্যি বিমোহিত, মুগ্ধ। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি শতায়ু হও, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, এবং এই বিনোদনের মাধ্যমে মানুষকে আনন্দ দাও। শুভ জন্মদিন উর্মিলা, উর্মিলা শ্রাবন্তী কর। উর্মিলা শ্রাবন্তী কর খুব মিষ্টি একটি মেয়ে, আমাদেরই বন্ধুর মেয়ে। ও যেমনিতে আদরের তেমনিতে তেমন গুণী, নাট্যঙ্গনে বলো, নিজের বাবার বাড়িতে বলো, সবাইকে আপন করে নেয়। শ্বশুর বাড়িতেও দেখি যে খুব জনপ্রিয়। তো তুমি অনেক ভালো থাকো উর্মিলা, আমরা তোমার শুভকামনায় আছি সবসময়। কিছু কিছু আনন্দ আসলে হৃদয়কে ছুঁয়ে যায়, বুঝেই যাচ্ছে তোমার চোখে পানি দেখে আমি বুঝে ফেলেছি। এরকম আরো কিছু মানুষ আছে যারা শুভকামনা জানিয়েছে তোমার এই বিশেষ দিনে, আমি দেখাতে চাই। ওকে, হ্যাপি বার্থডে উর্মিলা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ইউ আর আ ভেরি সুইট পারসন। তোমার সবচেয়ে বড় গুণ হচ্ছে তুমি মানুষের সাথে মিশে যেতে পারো খুব সুন্দর করে। তুমি খুব মিশুক, তুমি সবসময় হাস্যোজ্জ্বল থাকতে পছন্দ করো এবং তোমার হাসিটা খুব সুন্দর। সো কিপ স্মাইলিং অ্যান্ড এভাবেই সবসময় সবার সাথে সুন্দর করে মিশে যাও। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। পৃথিবীতে কিছু কিছু মানুষের বহু বছর বেঁচে থাকা দরকার। কাদের বেঁচে থাকা দরকার সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে যায়। আজকের শুভ জন্মদিনে উর্মিলা, তোমার যাতে বয়স কখনোই না বাড়ে, সবসময় তুমি একই রকম থাকো এবং মানুষের উপকার করে যাও, এই আশায় তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনে। ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ওয়ান অফ মাই ফেভারিট কো-আর্টিস্ট উর্মিলা শ্রাবন্তী কর। দেখো উর্মিলা, দিন দিন বয়স বাড়বে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি সুন্দর থাকো, ভালো থাকো, যেরকম আছো মানুষকে যেরকম খুব পছন্দ করো এরকমই সবসময় থাকো, এই দোয়াটা করি। হ্যাপি বার্থডে। প্রিয় মানুষগুলোর কথা শুনছিলাম, কেউ কেউ অভিভাবক তুল্য, কেউ সহকর্মী। হ্যাঁ, আমি খুবই সারপ্রাইজড। আমি বললাম যে আমি বুঝতে পারছিলাম, বিকজ আমাদের কয়েকদিন আগে শুটিংয়ে আমি তখন দেখছিলাম যে আরটিভির একটা টিম এসেছে, কথা বলছে, জোবান খুব ফান করছিল যে উর্মিলা কি ব্যাপার, সামনে তো বার্থডে। তখনই আমি ফিল করছিলাম যে কোনো প্রিপারেশন চলছে। আর স্পেশালি আমি দিলারা মাকে দিয়ে শুরু করতে চাই। আমার আজকে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট ফোন কলটা উনি করেছেন, এবং সবসময় মা ফোন করেন, কথা বলেন, খবর নেন, এটা আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ। এবং কিছু কিছু বন্ধন মনে হয় আত্মাকে ছুঁয়ে যায়, সেটা উনি বলছিলেন যে নকল মা, কিন্তু আসলে মানে মায়ের মতোই একদম। উনি এত কেয়ার করেন, বা যারাই আছেন আমাদের সিনিয়র আর্টিস্ট সবাই এত ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ। লাভলি আন্টি ছিলেন দিলারা, আমার ছোটো বোন, আমার মার ফ্রেন্ড, আর কলিগরা তো আছেই। আরটিভিকে অনেক থ্যাংকস, আর যারা উইশ করেছে আমার কলিগ ওদের সবাইকে থ্যাংকস। এই ভালো লাগার রেশ নিতে নিতেই আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি, আরও কিছু শুভকামনা নিয়ে আমরা ফিরব।
দর্শক মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে আজ জন্মদিনের সঙ্গে রয়েছেন শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, মিষ্টি মুখের মিষ্টি হাসির চেনা মানুষ উর্মিলা শ্রাবন্তীকর। গল্পে ঠিক এই জায়গাটিতে আবারও ফিরব, তবে খানিকটা নিয়ম মানা বিরতি শেষে। সঙ্গে থাকবেন। ফিরিলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপের আজকের গল্পের শেষ অংশে। সঙ্গে রয়েছেন আমাদের শোবিজের মিষ্টি মুখের মিষ্টি হাসির চেনা মানুষ উর্মিলা শ্রাবন্তীকর। ফিরছি গল্পে, ফিরে এলাম। যেমন বিরতির আগে তোমাকে কথা দিয়ে গিয়েছিলাম, আরো কিছু প্রিয় মানুষের শুভকামনা নিয়ে আমরা ফিরবো, তোমাকে দেখাতে চাই। আমি সারপ্রাইজের পর সারপ্রাইজ হচ্ছি। উর্মিলা শ্রাবন্তীকর, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের যাদের যত কোয়ার্টিস্টের সাথে আসলে আমরা মিলেতে কাজ করি, তার মধ্যে শি ইজ এভরি ওয়ানস ফেভারিট। সবাই তাকে খুব পছন্দ করে, নট অনলি যে সে খুব ভালো একজন অভিনেত্রী, বাট অলসো যে শি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। তাকে সবাই দুঃখে কষ্টের সময় তাকে পাশে পায়, একটা ফোন কল দিলেই দৌড়ে ছুটে চলে আসে। সো এমন ব্যক্তিত্ব, ভালো অভিনেতা অভিনেত্রী তো আমাদের অনেক আছে, বাট ভালো মানুষ কজন আছে? সো উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর ইউ। আর তোমার আগামী দিনগুলো যেন অনেক শুভ হয়, অনেক ভালো হয়, আরও অনেক অনেক বড় বড় অ্যাচিভমেন্ট যেন আনলকড হয়, এই কামনা করি সবসময় অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ওয়েল উইশার, অ্যাজ এ ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন। তুমি কত ভালো অভিনয় শিল্পী বা কত বড় অভিনয় শিল্পী সেটা অন্যেরা বলবে, আমি বলবো মানুষ হিসেবে তুমি কত ভালো, তুমি কত অনন্য, তুমি কত অসাধারণ সেই কথা। আমার মনে আছে একবার বনানীতে তোমার খুব জরুরি একটা মিটিং ছিল, আমিও সেই মিটিংয়ে ছিলাম। হঠাৎ একটা সংবাদ আসলো যে আমাদের একজন সহকর্মীর মা মারা গেছেন। তুমি সেই গুরুত্বপূর্ণ মিটিং থেকে বেরিয়ে গেলে, আমিও ছিলাম সাথে, এবং সেই বনানী থেকে মিরপুরের একদম শেষ প্রান্তে গিয়ে সেই সহকর্মীর জন্য অনেক জিনিসপত্র কেনাকাটা করলে, সারাক্ষণ সেই সহকর্মীর পাশে ছিলে, তাকে সঙ্গ দিলে, এবং যখন তার লাশটা চলে যাচ্ছে তার দেশের বাড়ির দিকে, তুমিও তার মানে সঙ্গী হলে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার জরুরি মিটিং, তোমার জরুরি কাজ, তুমি সেটা ভ্রুক্ষেপ করলে না, কারণ তখন তোমার কাছে মনে হয়েছে যে তোমার সহকর্মীর মা মারা গেছেন, তাকে সঙ্গ দেওয়া, তার সাথে থাকা তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবসময় তুমি সহকর্মীদের, বন্ধুদের এবং এমনকি অচেনা মানুষদেরও বিপদে আপদে তাদের সাথে থাকো, তাদের সঙ্গ দাও, তাদের সাহস দাও, নানাভাবে তাদের সাহায্য করো, নানাভাবে তাদের সহযোগিতা করো। এই যে তুমি মানুষকে তো হেল্প করো, মানুষের পাশে দাঁড়াও, এটাই তোমার একটা মানে চমৎকার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে অনেক বেশি পছন্দ করি, এরকমই থেকো, কখনো বদলিও না, এখন যেরকম আছো সেরকমই থেকো। অনেক অনেক শুভেচ্ছা, এই বছরটা তোমার জন্য অনেক সুন্দর হোক, অনেক ভালো হোক, সেটাই কামনা করছি। শুভ জন্মদিন। এখানেই কিন্তু শেষ নয়, আরো একজন প্রিয় মানুষ আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছে। আমি ফোন নিয়ে ফিরি। আমার মনে হয় শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, শুভ সকাল। শুভ সকাল বৌদি, অনেক সুন্দর লাগছে। আমি কথা বলবো যে আর আজকে জন্মদিন পরিবারের সাথে। আমার শ্বশুর বাড়ির খুব ভালো একটা সম্পর্ক আছে, ওর কথা প্রথম আমাকে বলে আমার হাজবেন্ড অরুণ চৌধুরী, বলে যে একটা মেয়ে কুমিল্লার অমুক তমুক হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, মানে চিরাম কুমিল্লা মিলিয়ে খুব সুন্দর একটা। আমার শ্বশুর বাড়ির সবাই ওকে খুব পছন্দ করে, ওদের পরিবারকে পছন্দ করে। পরে মেয়েটিকে আমি দেখলাম, কাজ করলাম, মুগ্ধ হলাম। এই অর্থে আমি বলবো যে উর্মিলার ব্যবহার কোনো তুলনা হয় না, উর্মিলা অনেক কেয়ারিং। আর ও যখন সেটে আসে তখন যদি কোনো কস্টিউম, মানে কস্টিউম মানে ও আর একটা উর্মিলা আসে, মানে কস্টিউমেরই এত ওজন আর কি, এত শাড়ি গয়না, যদি বলি 10 প্যাকেট গয়না, মানে কোনো চিন্তাই করতে হয় না। ইভেন আমার যদি অন্য কোনো প্রপস লাগে সেটাও সে বাসার থেকে নিয়ে আসে। এটা আসলে ওর একটা আন্তরিকতা এবং কাজের প্রতি ভালোবাসা। আর উর্মিলার একটা আর একটা জিনিস আমাকে মুগ্ধ করে, ব্যবহারের কথা বলেছি, সেটা হলো আমি ডিরেক্টর চয়নিকা চৌধুরী, সে আমাকে কেয়ার করবে, বাট না, সে একটা প্রোডাকশন বয় থেকে ড্রাইভার থেকে শুরু করে যে জিনিসটা আমার মধ্যেও আছে, ওর সাথে আমার এই জিনিসটা অনেক মিলে যে ও সবাইকে খুব সমানভাবে আন্তরিকভাবে কেয়ার করে এবং মানুষের বিপদে অনেক আগে আগে দৌড়ে যায়। উর্মিলা তুমি ভালো থাকো, সুন্দর থাকো, মন দিয়ে অভিনয় করো, কাজটাই আসলে আসল। তুমি যদি কাজটা মন দিয়ে করো আমার মনে হয় তুমি একটা সুন্দর জায়গায় যেতে পারবে। আর আমরা উর্মিলা তোমাকে আজকে তোমাকে আমি প্রার্থনা করছি, আমরা কবে দেখতে পারবো, আমরা চাচ্ছি যে আমরা কবে একটা সেকেন্ড উর্মিলা দেখতে পারবো, আজকের দিনে এটাই চাচ্ছি, এটাই আশা করছি যে
অনেক ধন্যবাদ দিদি এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য বৌদি অনেক অনেক ধন্যবাদ সবগুলো প্রিয় মানুষের জন্য কি বলা যাচ্ছে তোমার সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর লাস্টলি বৌদির সাথে কথা হলো সে উনি এত ভালো একজন নির্মাতা এবং মানে একই সময়ে সে এত ভালো একজন মানুষ এবং এই যে যেটা বলছিল যে সবার বিপদে কিন্তু উনি ছুটে যায় এবং সবার পাশে থাকে এবং খুবই সরল শিশুর মতো একদমই শিশু এই কিছু বলছে রাগ করছে ভুলে যাচ্ছে এবং তো সবার জন্য লেখে এত সুন্দর লেখে সবাইকে অনেক কেয়ার করে আমরা সবাই অনেক ভালোবাসি বৌদি তোমাকে তুমিও অনেক ভালো থাকো তোমার জন্য অনেক শুভকামনা একটু যদি জানতে চাই জন্মদিন তো একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য এমন কোনো সিক্রেট কি আছে বা এমন কোনো বিষয় আছে যেটি প্রত্যেকটা বছর তুমি পালন করে থাকো প্রতি বছর তো অনেক কিছুই করি ফ্যামিলির সাথে টাইম কাটাই এর বাইরেও এখন পর্যন্ত আমার যেটা কখনোই আমি মিস করিনি সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সাইফুল আমার একদম ছোটবেলার ফ্রেন্ড ওর সাথে আমি প্রতি বছর কেক কেটেছি আমার মোটামুটি যখন থেকে আমার সেন্স হয়েছে বুদ্ধি হয়েছে ওর সাথে আমি প্রত্যেকটা বার্থডেতে কেক কেটেছি এটা কখনো আমরা মিস করিনি হয় আমি ঢাকা থেকে চিটং গিয়েছি চিটং গিয়ে ওর সাথে কেক কেটে রাতের বেলা 12টায় কেক কেটে সকালে বাসায় এসেছি অথবা বাবার সাথে বার্থডে সেলিব্রেট করে সন্ধ্যার ফ্লাইটে চিটং গিয়েছি কিন্তু কখনো এটা হয়নি যে আমরা একসাথে বার্থডে কেক কাটিনি আর আমার তো 18 জুলাই ওর হচ্ছে 14th April আমরা দুজন দুজনের বার্থডে আজ পর্যন্ত কখনো মিস করিনি যখন থেকে আমাদের একটু আমরা বুঝতে শিখেছি এটা আমার খুবই স্পেশাল একটা জিনিস আমরা জানি যে যত যাই ঘটুক যদি পৃথিবী ধ্বংস না হয়ে যায় আমরা দুজন আসলে কেক কাটবই একসাথে চমৎকার বন্ধুত্বের নিদর্শন শুনছিলাম আসলে জন্মদিনটা আসলে কেক ছাড়া আমার মনে হয় পূর্ণতা পায় না আমাদের সামনে একটা সুইট সুন্দর একটা কেক আছে যেটা টেস্টি ট্রিট আমাদের দিয়েছে উর্মিলার বার্থডেতে কাটার জন্য আমি একটু কাটতে চাই কেকটি হ্যাঁ শিওর কেক কেটেই তো সেলিব্রেশন আসলে শুরু হয় শিওর শিওর আর টেস্টি ট্রিটকে থ্যাঙ্কস এটা মনে হয় টেস্টি ট্রিটের আজকে 3 বা 4 নম্বর কেক যেটা আমি বার্থডেতে কাটছি সেটা শুধু যে ওরা পাঠিয়েছে সেটাই না আবার আমিও আনলে টেস্টি ট্রিট থেকে কেক আনি আমারও বেশ ভালো লাগে প্লিজ আপু আসেন RTV কে অনেক ধন্যবাদ হ্যাপি বার্থডে টু ইউ অনেক ধন্যবাদ এরকম বিশেষ দিন আমাদের সময় দেবার জন্য এবং আমরা চাইবো এভাবে সবার ভালোবাসায় তুমি এগিয়ে যাও আর আরটিভিকে থ্যাঙ্কস আপনাকে থ্যাঙ্কস আমার স্পেশাল ডেটাকে আরও এত 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 বেশি স্পেশাল করে দেওয়ার জন্য অনেক ভালো থেকো আবারও ধন্যবাদ অনেক ধন্যবাদ আরটিভি সবার জন্য অনেক ভালোবাসা আর যারা আছেন যারা দেখছিলেন প্রোগ্রাম সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা দর্শক পাখিদের সীমান্ত বা সীমানা পেরোতে ভিসা বা পাসপোর্ট প্রয়োজন হয় না দেশ জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় না কিন্তু সেটি মানুষের প্রয়োজন হয় আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে পাখি শিকার নিষিদ্ধ কিন্তু বৃষ্টির মতো গুলি বর্ষণ করে অথবা মর্টারের গোলা ছুড়ে মানুষ হত্যায় কোনো বাধা নেই আমরা আসলে সব পারি কারণ আমরা মানুষ আসলেই মানুষ হ্যাঁ তাই সব কিছুর পরও আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ তাই মানুষ হিসেবে অন্যের অমঙ্গল বা অনিষ্ট নয় বরং মানুষের হিত মানুষ হয়ে এগিয়ে যাব মানবতার পাল্লায় সুমানুষ হিসেবে পৃথিবী আমাদের স্মরণ করবে এটি হোক আমাদের সকলের অঙ্গীকার ভালো থাকুন প্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর তার স্বজন সতীর্থ সকলে এই প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে আমাদের গান আমাদের অভিনয়ঙ্গন অথবা নন্দিত জীবনের প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন নিজেকে চারপাশে সুহৃদ সুজন সবাইকে সেই সঙ্গে প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে